ভূমি সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেছেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার লক্ষ্য হচ্ছে জনগণের ভোগান্তি, দুর্নীতি ও মামলা জট কমানো। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি একথা বলেন। জমির রেজিস্ট্রেশন হওয়ার সাথে সাথে নাম জারির কাজ যেন শুরু করা যায় সে বিষয়েও ভূমি ও আইন মন্ত্রণালয় একসঙ্গে কাজ করছে বলেও জানান তিনি। ভূমি মন্ত্রণালয়ের সচিব বলেন, ভূমি সংক্রান্ত জটিলতার মূল কারণ হচ্ছে তথ্যের অভাব। ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সফলভাবে বাস্তবায়ন শীর্ষক এই বিতর্কে সরকারি দল হিসেবে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির বিতর্কিকরা বলেন, ডিজিটাল ব্যবস্থাপনায় জনগণের ভোগান্তি কমছে অনেক। আর বিরোধী দল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতর্কিকরা বলেন, সরকার যেভাবে বলছে জনগণ সেভাবে সুবিধা পাচ্ছে না। বিতর্কের মডারেটর ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ ভূমি ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিতে 10 দফা সুপারিশ জানান। বিতর্কে সরকারি দল প্রাইম এশিয়া ইউনিভার্সিটি জয়লাভ করে।